গ্রিন ইনসুলেশন হেডলাইটটা জাপান ওই গাড়িরই দিছে, যেই গাড়িটা ওই মডেলের সাথে সবথেকে হাই গ্রেডের গাড়ি। ভিতরে আরো সুন্দর, আপনি দেখেন, আপনি একটা জাপানের টিভি পেয়ে যাচ্ছেন, ওই তেতুল বিসি উডেন পেয়ে যাচ্ছেন। এখানে দেখেন ভাই, এখানে আছে অরিজিনাল গাড়ির সাথে, যেহেতু ১২ মডেলের গাড়িতে এটি অরিজিনাল লাইট হয়। সিরাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটালের মসজিদের পিছনে। আমার হোল্ডিং নাম্বার হলো 250-49-150। আমার শোরুমের নাম হলো কেস কার ভ্যালি। সিরাজ ভাই আজকের স্পেশাল কি? আমি স্পেশাল একটা জনপ্রিয়তা একটা গাড়ি দেখাবো, 2012 মডেলের প্রিমিও পাল কালার। মোস্ট পপুলার গাড়ি ভাই? মোস্ট পপুলার গাড়ি। এটার মডেল হচ্ছে 2012 18-তে রেজিস্ট্রেশন, 34 সিরিয়াল, মিনপুর বিআরটি নাম্বার। বাইক কন্ডিশনটা কি? কন্ডিশনটা মানে খুবই ফ্রেশ। এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে, ভিতরে বেস ইন্ডিয়ান অরিজিনাল কালার আছে। ওকে, এবং গ্রিন সিলেকশন হেডলাইট? গ্রিন সিলেকশন হেডলাইট। এই গ্রিন সিলেকশন হেডলাইটের কথা যেতে বলা হলো, গ্রিন সিলেকশন হেডলাইটটা জাপান ওই গাড়িরই দিছে, যেই গাড়িটা ওই মডেলের সাথে সবথেকে হাই গ্রেডের গাড়ি। আচ্ছা, এবং গ্রিলটা খুব সুন্দর। আপনি গ্রিলটা খুব সুন্দর। আপনি বাবু ভাই নাম্বার প্লেটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে নাম্বার প্লেটটা কি পরিমাণ ইউজ হইলে, যে বেশি রকম ইউজ হইলে কিন্তু নষ্ট হয়ে যায়, যেহেতু কম ইউজ হয়েছে এই জন্য এই গাড়িটা। আর এই গাড়িটার একটা আরেকটা হিস্টোরি আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে। এই গাড়িটা হলো একটা নতুন গাড়ি, শোরুমের মালিকের গাড়ি। আচ্ছা, একটা নতুন গাড়ি, শোরুমের মালিকের গাড়ি, তার বাসায় বাচ্চারা স্কুলে যেত, তাও আবার ধানমন্ডি, মানে খুবই কম ইউজ হয়েছে, কম ইউজের গাড়ি। একটা শোরুম মালিকের গাড়ি আপনি তো বুঝতেই পারেন, শোরুম মালিকের গাড়ি সে কীভাবে মেনটেন্স করতে হয় সে জানে। আচ্ছা, এবং সামনে গ্লাস ভাই? গ্লাস আমি ভাই, আপনি গ্লাস দেখেন, গ্লাস অরিজিনাল। ওকে, এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, গ্লাস অরিজিনাল, অরিজিনাল স্টিকার, বিআরটির স্টিকার, ওই যে ওনে 9 ইয়ার ছোটো একটা স্টিকার থাকে, তারপরে পানির হিটার আছে, বৃষ্টির সময় ই হবে। আচ্ছা, 12 মডেল 18-তে রেজিস্ট্রেশন, 12 মডেল 18-তে রেজিস্ট্রেশন, 34 সিরিয়াল, এবং ফার্স্ট মালিকের গাড়ি, পাল কালার, ভিতরে বেস ইন্টেরিয়র। ওকে, টায়ারগুলো সার্ভিস কিরকম ভাই? টায়ারগুলো অসাধারণ। আমার মনে হয় 2 থেকে 2.5 বছর চালাইতে পারবে, 20 থেকে 25 হাজার কিলোমিটার চলতে পারবে, একদম ইজিলি ভাবে, ইজিলি বাজে। ওকে, এবং বাম পাশের বডি কি অবস্থা? বাম পাশের বডিগুলো বাবু ভাই আপনাদের এই যে এই বাম্পারটা এখানে যা আছে গাড়ির সাথে সব কিছু অরিজিনাল আছে। এই যে করজগুলো দেখেন, এই যে করজ ডিজাইন এখানে সম্পূর্ণ। তারপরে এই যে বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় বেশি ইউজ হলে জায়গায় এটা রিপিট মারে, ই মারে, এগুলো কিন্তু সেই কন্ডিশনের না। আচ্ছা, ঠিক আছে গাড়িটা। আর বাবু ভাই আপনার মাধ্যমে আরেকটা দিকে, এই গাড়িগুলো যদি বেশি চললে কিন্তু এই গ্লাস বাচ্চাদের আপ ডাউন করে নিচে করে, এখানে কিন্তু একটা স্কেচ পড়ে যায়। এই গ্লাসটা আপনি সাধারণ দেখেন কত ফ্রেশ, কোনো স্কেচ নাই, তার মানে গাড়িটা কম ইউজ হয়েছে। ওকে, কম ইউজ হয়েছে, নিকেলের বিট পাচ্ছেন বডিতে, পাল কালার, বেজ ইন্টেরিয়র, জি, বাইরেও সুন্দর, ভিতরে আরও সুন্দর, ভিতরে আরও সুন্দর। আপনি দেখেন, আপনি একটা জাপানের টিভি পেয়ে যাচ্ছেন, ওই তেতুল বিসি উডেন পেয়ে যাচ্ছেন, ওই যে ১২-তে যে একটা উডেন আসে, সেই উডেনটা স্পেশাল একটা উডেন আসে ১২-তে, সেটা পেয়ে যাচ্ছেন কুলুস কন্ডলার সহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং ডোরগুলো অনেক টাইট, ডোরগুলো টাইট মানে আপনি খুবই টাইট, ঠিক আছে। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কিন্তু, আর এটি কিন্তু অরিজিনাল জাপানের কালার, কোনো কালার করা হয় নাই, প্রতিটা জয়েন্ট ফ্রেশ কন্ডিশন, জি, প্রতিটা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন, একই অবস্থা। আর এই গাড়িগুলো যদি ভাই মানুষ বেশি ইউজ করে, ফ্যামিলি যদি ইউজ করে, এই জায়গায় স্কেচ করে দাগ পড়ে যায়, যে দাগ পড়ে গেলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে একটা র্যান্ডম চিহ্ন থাকে যে এই গাড়িটা রাব ইউজার হয়েছে, কিন্তু এই গাড়িটা কিন্তু সেই ধরনের চিহ্ন না। এখানে কাপ হোল্ডার রাখারই পেয়ে যাচ্ছেন, বিস্কেট কালার গাড়ি, ঠিক আছে, ওকে, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, ঠিক আছে, সবার পছন্দের, খুব পছন্দের গাড়ি, খুব পছন্দের গাড়ি ভাই, বেজ ইন্টেরিয়র ভাই সবাই খুব পছন্দ করে, খুবই সুন্দর, জি। এবং ব্যাক সাইডটা কি অবস্থা ভাই? ব্যাক সাইডটা এখানে দেখেন ভাই, এখানে আছে অরিজিনাল গাড়ির সাথে, যেহেতু ১২ মডেলের গাড়িতে এটি অরিজিনাল লাইট হয়, ঠিক আছে, এটা 10-এর থেকে শুরু করছে, 10-এর থেকে ১২, ১৩, ১৪ পর্যন্ত এই শেপটা আসছে, 15-তে এই শেপটা আসছে। এখানে দেখেন অরিজিনাল লাইট পেয়ে যাবেন, জাপানের হেডলাইট, এটা কোনো চায়না, এটা কোনো ইস্যু না। তারপরে এখানে আপনি প্রিমিও লেখা পেয়ে যাচ্ছেন, এখানে টয়োটা মনোগ্রাম পেয়ে যাচ্ছেন, এখানে একটা নিকেল বিট পেয়ে যাচ্ছেন, নিকেল বিটের কারণে এই জায়গাটা আরও সৌন্দর্য বাড়ায় তুলছে, ঠিক আছে। এখানে জি সুপুরে আছে, 4-স্টারের গাড়ি, ঠিক আছে। আর নাম্বার প্লেটটা আমি আপনাকে আবারও দেখাইতে চাই, যেমন সামনের নাম্বার প্লেটটা কত সৌন্দর্য দেখছেন, এখানে পিছনের নাম্বার প্লেটটা তাও সৌন্দর্য, দুটো নাম্বার প্লেটই একদম একই, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, অরিজিনাল ভাই।
সিএনজি বা এলপিজি আছে গাড়িতে? না, এটা সিএনজি করা নাই, এটা তেলের গাড়ি। এটা তেলের গাড়ি ভাই, তাদের বাচ্চা স্কুল চলছে। আপনার গাড়িটা চাইলে নাবানা রহিমা পুজে সব কিছু জায়গায় চেক। আপনি বাবু ভাই, আপনি দেখেন যে পাল কালার গাড়িটা, আমার গাড়িটা ভিডিওতে তো অত কিছু দেখেন না। এই গাড়িটা আপনি যদি দিনে রাখেন, দিনে এক জায়গায় রাখলে বিকালবেলা মনে হবে হোয়াইট, আবার রৌদ্রের সময় এক জায়গায় রাখলে মনে হবে পাল। দেখবেন যে ওই যে সাগরের পারে কক্সবাজার আপনার যাইতে হবে না, কক্সবাজারে যে বালুর যে জিলিকটা মারে, এই জিলিকটা আপনি দেখতে পারেন। এটাকে বলে মুক্তা পাল কালার। ওকে, বাট খুব সুন্দর। জি, এবং প্রতিটা ডোর, জি প্রতিটা ডোর আপনি দেখেন যে ওখানে একটা প্রিমিয়াম লেখা ই করছি যে বাচ্চারা চয়েস করে। তারপরে আপনি এই যে এটার বলে ঝুড়ি ভাই, এই জিনিসটার ঝুড়ি দেখেন, এই জিনিসটা যদি কোনো বাংলাদেশে কাজ হইতো, রং হইতো, এখানে কোনো র্যান্ডম চিহ্ন থেকে যেত যে বাংলাদেশে কালার হইলে। খুব সুন্দর কাপ হোল্ডার সহ পাচ্ছেন গাড়িটা। জি জি জি, হ্যান্ডেস কাপ হোল্ডার সহ। জি ভাই, আমরা সামনের রোডটা দেখি। জি, সামনের রোডটা সবচেয়ে বেশি উদয় ভাই। জি, আপনি সামনেটা দেখেন, ফ্রেশ, কোনো স্কেচ নাই। আপনি এটারে বলে মাস্টার সুইচ, মাস্টার সুইচ পেয়ে যেতেছেন, পুচি স্টার পেয়ে যেতেছেন। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনি পেয়ে যেতেছেন, আপনি যদি হাই রোডে চলতে যান, আপনি কিন্তু আলো উপরে নিচে হেডলাইটের, যেহেতু গ্রিন সলিউশন আমি বলছি, গ্রিন সলিউশনের কিছু কাজ আছে, নিজস্ব কিছু কাজ আছে, খালি গ্রিন সলিউশন বললেই হবে না। এই যে দেখেন, এই এটার মাধ্যমে আপনি হেডলাইটের আলো উপরে নিচে করতে পারবেন। আপনার প্রয়োজন মতন আপনি ঢাকা শহরে নিচে দিয়ে চালাইতে হয়, কিন্তু ঢাকার বাইরে যখন আপনি হাইওয়েতে ফ্যামিলি নিয়ে চলবেন, কোথায় যাবেন, তখন আপনি আলোটা উপরে আপনার মনের মতন আপনি বাড়াই নিলে। ওকে, খুবই সুন্দর, ঠিক আছে। ড্যাশবোর্ডটা ফ্রেশ ভাই। জি ভাই, ড্যাশবোর্ডটা ফ্রেশ, ক্লোজ কন্ট্রোলার আছে। আপনি এই যে ক্লোজ কন্ট্রোলারে কিন্তু একটা নিজস্ব কাজ আছে, শুধু এটা খালি এমনি এমনি দেয় নাই, এটা দাদা আপনি এসি টাস্ক, এটা দাদা এসি চালাইতে পারবেন, এটা দাদা আপনি সিডি চালাইতে পারবেন। আপনি সিডি ওখানে যেয়ে বন্ধ করতে হবে না, আপনি এখান থেকেই ভলিউমের থেকে আপনি সব কিছু করতে পারবেন, সব কিছু করা যাবে। জি, ওকে ভাই, চলেন ভাই, আমরা এই গাড়ি ইঞ্জিনে দেখবো। ভাই, বিবিটিআই ইঞ্জিন। জি ভাই, বিবিটিআই ইঞ্জিন, বিবিটিআই ইঞ্জিন গাড়ির সাথে যে জাপান থেকে যে ইঞ্জিনটা দিচ্ছে সেই ইঞ্জিনে আছে, গিয়ার বক্স আছে, কোনো কারণ আছে, গিয়ার বক্স কোনো চেঞ্জ করা হয় নাই, কিছু করা হয় নাই। আর গাড়ি কিন্তু যেহেতু প্রমাণ বাবু ভাই, আমি আপনাকে আগেই বলছি, গাড়িটা অরিজিনাল কালার, ফার্স্ট পার্টি মালিকের গাড়ি। এই যে এখানে যে এটা রাখতে যাই, যে মানুষের হাত দেয় দেখে, এটি কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় নাই, এইটারে বলে মার্সেল। আপনি কিন্তু যদি এই জায়গাটা রং হয়ে যেত, রং হইলে কিন্তু এখানে কোনো দাগ থাকতো না। তার মানে এটা হইলো আপনার বুঝতে হবে যে এটা রং করা হয় নাই। এটারে বলে ওই যে চেসিসের একটা অংশ, যদি এইটা দেখেন, এই যে জাপানের স্পট আছে, এইটারে জাপানের যে মেশিনে বাস দিয়ে দেয় সেই জিনিসটা আছে। কোনো অ্যাক্সিডিং হিস্টোরি থাকলে এত ফ্রেশ থাকতো না ভাই। তারপরে আপনি এখানে দেখেন অরিজিনাল এই যে মনোগের ইয়ার আছে, যে বনাডের স্টিকার আছে, এই স্টিকারের মধ্যে এই বাসার মধ্যে ইঞ্জিনে কোন পানি দিতে হবে, কি দিতে হবে, কুলিং ওয়াটার দিতে হবে, সেসব কথাগুলো উল্লেখ করা আছে। ওকে, একদম ফ্রেশ কন্ডিশন, টয়োটা ফ্রেশ কন্ডিশন, খুবই ফ্রেশ, ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, মালিকের গাড়ি। আর চাইলে আমার এই গাড়িটা নাবানা রহিমা পুজে বাংলাদেশে অনেক এনালাইজ কোম্পানি আছে, সব জায়গা থেকে চেক করে নিতে পারে। যদি কোনো কাজ কিছু থাকে আমি কাজটি করাই দিব। 12 মডেল? জি, 12 মডেল ভাই। প্রাইসটা কত চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 26 লাখ, আমি আসলে কিছু কমাই দিব। গাড়িটা যেহেতু অনেকের কাছে মনে হবে যে এই গাড়িটা কেন 26 লাখ, অন্য জায়গায় 25 লাখ, 25 লাখ, 50 লাখ দেখায়, কারণ হচ্ছে এই গাড়িটা গ্রিন সিলেকশন হেডলাইট, গাড়িটা পাল কালার, অল্প চলা গাড়ি, গাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বারটা হলো 01914805366। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।